ইংলিশ ইম্প্রুভমেন্ট ফার্স্ট ক্লাস। তো ইংলিশ ইম্প্রুভমেন্ট হিসেবে আমরা একটা গ্রামার নিয়ে আলোচনা করব। আজ আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব, ইংলিশ সেকেন্ড পেপার। ন্যারেশন খুবই একটা সুন্দর একটা বিষয়, সুন্দর একটা গ্রামার। এটা অনেকটা সিম্পল, অনেকটা সহজ। তো এই যদি আমরা একটু সুন্দরভাবে কভার করতে পারি, তাহলে হয়তো এই সহজে আমরা 5 নম্বর পেয়ে যেতে পারি, যা অনেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস। তো ন্যারেশনটা কি? এই ন্যারেশন হচ্ছে আসলে উক্তি, ন্যারেশন হচ্ছে উক্তি বা কারোর বক্তব্য। মানে এই ন্যারেশনটা আমরা যখন ই করবো, যা ন্যারেশন যখন চেঞ্জ করবো, অনেকে এটাকে উক্তি পরিবর্তন বলতে পারে, উক্তি পরিবর্তন বলতে পারি, বা এটাকে আমরা ই বলতে পারি যে এটা যদি আমরা একটু সিঙ্গেল ভাবে ধরি যে আসলে এটা কি, আসলে এটা হচ্ছে উক্তি, একজন মানুষের উক্তি, একজন বক্তার উক্তি, যেটা আমরা পরিবর্তন করব। যদি আমরা পরিবর্তন করি তাহলে হয় পরিবর্তন, আসলে উক্তি। এখন ন্যারেশনটা কি? ন্যারেশন হচ্ছে কোনো বক্তার বক্তব্য, ন্যারেশন হচ্ছে কোনো বক্তার বক্তব্য যা আমরা পরিবর্তন করতেছি। এখন জিনিসটা কেমন, যে তোমাকে একজন মানুষ কোনো একটা কথা বললো, সে তার মতো করে বলছে, তুমি তো তার মতো করে বলতে পারবে না। এখন মনে করো তোমার একজন এসে বলছে যে তার অনেকগুলো টাকা আছে। এখন তুমি আবার তোমার আম্মুকে বলতে গেলা যে আম্মু জানো ওর অনেকগুলো টাকা আছে, তুমি বলছো যে ওর অনেকগুলো টাকা আছে, তুমি বলো না যে আমার অনেকগুলো টাকা আছে। এখানে কিছু তুমি তার মনের উক্তিগুলো পরিবর্তন করলা, তার কথার মধ্যে তুমি পার্সনে চেঞ্জ করলা। তো সে বলেছিল যে সে তার কাছে অনেক টাকা আছে, আর তুমি তোমার আম্মুকে বললে যে তোমার তার কাছে অনেকগুলো টাকা ছিল। এখানে টেন্সেরও পরিবর্তন হয়েছে। তো আগে আমরা দেখি যে ন্যারেশন কত প্রকার। ন্যারেশন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তো ডাইরেক্ট আইটা হচ্ছে তো ডাইরেক্টটা কি আর ইনডাইরেক্টটা কি? ইনডাইরেক্ট হচ্ছে যেটা তুমি বলবা, আর ডাইরেক্ট হচ্ছে যেটা তোমাকে বলা হয়েছে। তো ডাইরেক্ট হচ্ছে কোনটা, যেটা বক্তা বলে, বক্তা বলে। আর ইনডাইরেক্ট হচ্ছে যেটা তুমি বললা, বক্তার কথাকে তুমি বলেছো। তো বক্তার কথাগুলো যখন তুমি বলবে, তো আমার ডাইরেক্ট আর ইনডাইরেক্ট সম্পর্কে দাম। তো এখানে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট কিছু কথা আছে। তো ইনডাইরেক্ট আমরা ই করবো। ডাইরেক্ট কি? সবসময় মনে করবা যে ডাইরেক্টও দেওয়া থাকতে পারে প্রশ্নের মধ্যে, ইনডাইরেক্টও দেওয়া থাকতে পারে। ডাইরেক্ট চেনার উপায় কি? তুমি কিভাবে চিনবে যে একটা ডাইরেক্ট স্পিচ? ন্যারেশনের আরেক নাম স্পিচ, যেটা আমরা বলতে পারি যে ডাইরেক্ট। তো এই স্পিচ, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, বা ডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট ন্যারেশনটা, এখানে ডাইরেক্ট ন্যারেশনটা চেনার উপায় হচ্ছে এখানে ইনভার্টেড কমা থাকবে, ইনডাইরেক্ট এর মধ্যে সেটা থাকবে না। ইনডাইরেক্ট একটা এই কনজাংশন থাকবে যেটা দিয়ে আমরা যুক্ত করব। ডাইরেক্ট এর মধ্যে আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ, নোট দ্যাট, রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড, রিপোর্টিং ভার। তো রিপোর্টেড স্পিচ, তো ন্যারেশনে এখন আমরা দেখবো যে কি কি কিভাবে চেঞ্জ হবে, কি কি বিষয় চেঞ্জ হয়। তো আমি যখন একটা উদাহরণ দিলাম একটু আগে, জিনিসটা হচ্ছে যে একজন তোমার কাছে একটা কথা বললো যে তার কাছে অনেকগুলো টাকা আছে, তুমি তোমার মাকে গিয়ে বললে যে তার কাছে অনেকগুলো টাকা আছে। তো এখন টাকা ছিল, তার কাছে অনেকগুলো টাকা ছিল। তো জিনিসটা দেখো, তুমি একটু ই করো যে কি কি চেঞ্জ করলা। তুমি, সে তোমাকে বলেছে যে তার কাছে টাকা আছে, প্রেজেন্ট টেন্সে বলছে সে। তুমি যখন তোমার মাকে বললো, তুমি কি বললা যে তার কাছে অনেকগুলো টাকা ছিল, তার মানে এখানে তুমি টেন্সের পরিবর্তন করছো। তো ন্যারেশনে, ন্যারেশনে টেন্সের পরিবর্তন হবে। প্রেজেন্টে যে চারটা আছে
প্রেজেন্ট ইনফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেগুলো প্রেজেন্ট থেকে পাস্টে চেঞ্জ হবে। যদি প্রেজেন্ট থাকে তাহলে পাস্ট হবে। তবে এখন প্রশ্ন হচ্ছে যদি পাস্ট থাকে তাহলে কি হবে? যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট ইনডিফিনিট তাহলে কি হবে? তাহলে সেটা চলে যাবে পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্ট। আর যদি পাস্ট পারফেক্টটা থাকে, মনে করো এখানে পাস্ট পারফেক্ট থাকলো, তখন তখন এটাই হবে। তো এখানে আর চেঞ্জ নাই, তখন এটাই হবে যে পাস্ট পারফেক্ট। এখন যদি পাস্ট পারফেক্ট থাকে, একটা প্রশ্ন থেকে যায় পাস্ট পারফেক্ট থাকে তাহলে কি হবে? যদি পাস্ট পারফেক্ট থাকে সেক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, এই ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। এখন নেক্সট চেঞ্জ কি? নেক্সট হচ্ছে পার্সনের চেঞ্জ। পার্সন, পার্সনের চেঞ্জটা কেমন হবে? এখানে পার্সন কয় প্রকার আছে? তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনের চেঞ্জ হবে, তবে থার্ড পার্সনের কোনো চেঞ্জ হবে না এই ক্ষেত্রে। তো একটু খেয়াল রাখবা, যদি থার্ড পার্সন থাকে কখনো রিপোর্টিং স্পিচে, রিপোর্টিং স্পিচে, তাহলে তুমি থার্ড পার্সনে কোনো চেঞ্জ করবে না, চেঞ্জ শুধুমাত্র হবে ফার্স্ট এবং সেকেন্ড পার্সনে।